আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যালো, দেখি আমি একা জোরে বলতে পারি নাকি আপনারা, ঈদ মোবারক। বোঝা যাচ্ছে গরু গোশত ঈদে খাওয়া হয়নি। মা, হ্যালো, হ্যাঁ ভাইরা কি বলছে একটু শুনি, একটু শুনি কি বলতে যাচ্ছেন। হ্যাঁ মজিবুর ভাই মঞ্চের পেছনে আসেন, আমার পেছনে না কিন্তু, একটু ছেড়া আছে। হ্যাঁ রোমিও ডাকছে, এই রোমিও, ডিজে রোমিও। আচ্ছা যারা যারা প্রেম করছেন একটু হাত তুলেন তো। সর্বনাশ, মোবাইলে কথা বলতে বলতে চার্জ শেষ করেন কয়জন? একটা 100% সত্য কথা, যারা মোবাইলে কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে যায় তারা আর কয়দিন পরে বিয়ের পরে চার্জ শেষ হয়ে যাবে। হ্যাঁ লাগবে, স্ট্যান্ড লাগবে, আমি আবার স্ট্যান্ড ছাড়া করতে পারি না। কি ও জোকস ভাই, তুই এত উঁচা করে দিলি কি? আমি এত উঁচা নাকি ভাই? এত শোনেন, পারফর্ম করার বিভিন্ন স্টাইল আছে ঠিক কি না? এই তোমরা এই বয়সে জানলা কেমনি? আচ্ছা শোনেন, আমি আগে আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যারকে, হেড স্যারকে এবং জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র অভিভাবকদের আমার পক্ষ থেকে আরও একবার ঈদ মোবারক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের অনেকের, বিশেষ করে শিক্ষকদের, আমাদের গ্রামের শিক্ষক সাখাওত স্যার, উনি আমার মামা, সবার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের 30 বছর পূর্তি, আমি দেখব যে কারা জোরে কথা বলতে পারবে। ঈদ মোবারক, ছেলেরা জোরে বলবে না মেয়েরা? আগে মেয়েরা বলবে, বলো দেখি ঈদ মোবারক। মেয়েরা আগে, ঈদ মোবারক। ছেলেরা বলবে, ঈদ মোবারক। আস্তে, এত জোরে নাকি? বোকা ছেলে, প্যান্ট ফেটে যাবে বাবা, আস্তে। হ্যাঁ শোনো, আমি শুধু ছাত্রদের বলছি স্যার, আগে একটা কথা বলি। আমি জাহাঙ্গীর স্যারকে বললাম যে স্যার আপনাদের স্কুলের ছেলেমেয়েরা কেমন, বলে খুব ভালো ভাই, তুমি টেনশন করো না, এরা বাবা মার খুব ভক্ত। আমি বললাম তাই ভাই, অনেকক্ষণ এসে বসে আছি, একটু লেগেছিল, আমি ওয়াশরুমে গেছিলাম, বাথরুমে, তো গিয়ে দেখলাম এক জায়গায় লেখা, মা আই লাভ ইউ। সর্বনাশ, আমি স্যারকে বললাম যে জাহাঙ্গীর স্যার আপনার ছেলেমেয়েরা সত্যি মা বাবাকে এত ভালোবাসে, মাকে যে ভালোবাসে সেখানেও লিখে রাখছে মা আই লাভ ইউ। তো স্যার একটু মাথা চলকে বলল, বিদ্যান কোথায় দেখলা তুমি? আমি বললাম স্যার এই যে বাথরুমে। বলে একটু স্যারকে সাথে নিয়ে গেলাম, দেখি তো মানে স্যারের বিশ্বাস হচ্ছে না যে আমার স্কুলের ছেলেরা এত ভালো কিভাবে হলো। যাই হোক, আস্তে করে স্যার এভাবে পড়ে চশমাটা দিয়ে, স্যার এবার মাথায় চশমা রাখে জানেন তো, যার মাথায় সমস্যা থাকে। না না, স্যারের সমস্যা না, আমি স্যারকে বলছি না, আবার ইদানিং দেখবেন স্যারের আবার একটু গলায় সমস্যা দিছে, মানে কেন স্যার একটু দাম বাড়াচ্ছে, স্যার একটু দাম বাড়াচ্ছে ঠিক, কারণ ওই যে ছাত্রীরা বলবে স্যার একটা গান গান, স্যার একটা গান গান। না না, আমার গলায় ব্যথা তো, আসলে স্যারের গলায় ব্যথা একটু হয়েছে কিন্তু আর একটু ভাব নিচ্ছে আর কি। তো যাই হোক, স্যারকে নিলাম যে স্যার দেখেন এই যে মা আই লাভ ইউ লিখছে, ভালো করে দেখে চশমা দিয়ে বলছে, বিদ্যান ওটা তো মা আই লাভ ইউ না, ওখানে লিখা লিমা আই লাভ ইউ। সর্বনাশ, স্যার আর কাউরে বললেন না, আপনার স্কুলের ছেলেরা এত ভালো। তো যাই হোক, আসলেও ভালো, আপনারা অনেক ভালো, যার কারণে আমাকে দাওয়াত করছেন। আচ্ছা এখন শোনেন, আমার হাসিটা জোশ আমার বউ ছাড়া সবাই বলে, এতগুলো আলো যদি বউ থাকতো তাহলে বলতো ভাই আরও আলো জ্বালাই দেন। বুঝলাম না, সবাই দেখতে পাই সে দেখে না, রাত্রে লাইটটা অফ করার আগে বলে এই দাঁড়াও তুমি কোথায়, আমি আগে দেখি তারপরে সুইচটা বন্ধ করে। আসলে কি ভাই আমি এত কালো, আমি খুলে দেখাবো যে আমি কত কালো না ফর্সা। না মানে আমি শার্ট খোলার কথা বলছি, আমার চেহারা চেয়ে কিন্তু বডি অনেক ফর্সা, দেখেন তো সত্যি কিনা, সত্যি যা ভাই আপু বলতেছে সত্যি। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, এবার একটা ছোট্ট পারফরমেন্স দেখায় আমি বিদায় নেব, কারণ অনেক শিল্পীরা অপেক্ষা করছে।
আমরা কবি জসীমউদ্দিনের একটা কবিতা জানি, কবিতার নাম কি? সবচেয়ে নামকরা কবিতা কবর, জানি কি না? কবর। তো এই আজকে অনুষ্ঠান হয়েছে মথুরাপুর হাই স্কুল, আমরা জানি 93-এর ব্যাচ, তার আগের ব্যাচরাও আরেক জায়গায় প্রোগ্রাম করেছে 76-এর ব্যাচ, মানে বয়স কেমন হয়েছে বুঝছেন তো, অনেকটাই বুড়ি আর কি। তো ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো বুড়িদের কবিতা তো ওইটাই হবে, জসীমউদ্দিন কাজী নজরুল এদের কবিতাই তো পড়বে, তাই না? তা আবার কি। তো ওই জসীমউদ্দিন কবিতার কবর কবিতাটা ওরা আবার আবৃত্তি করছে, প্রতিযোগিতা দিয়েছে, পুরস্কার দিবে। তো এক একজন এসে ওই কবিতা আবৃত্তি করছে, প্রথমে যে আসলো সে খুব ভাব নিয়ে ভালোভাবে আবৃত্তিটা করলো, এভাবে কবর কবর কবি জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে এনেছিল ঘরে সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। যাই হোক, কোনো মতে সবাই একটা তালি দিল, ঠিক এইভাবে তালি দেন, এভাবে একটা তালি দিল, উনি ভদ্রলোক আবৃত্তি করে চলে গেল, ভালোই হয়েছে। তারপরে এখন আরেক বন্ধু হয়েছে কি, বর্তমান এই কমিটির প্রেসিডেন্ট হয়েছে, মানে রাজনীতি করে আর কি, সভাপতি। তো ও বলছে, দোস্ত এবার তোর পালা, তুই আয়, তুই এসে আবৃত্তি করছে এই কবিতাই। কবর জসীমউদ্দিন, আমি বলেছি এইখানে তোর দাদির কবর, কোথায়? এইখানে আমি 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এই ঠিক না? সবাই দেখছে তো স্টেজ ভাঙে ফেলাবে, বাকিটুকু আর আবৃত্তি করতে দেওয়ার দরকার নাই, ভাই হয়েছে হয়েছে, নামেন নামেন, ঠিক আছে, নেমে গেল। যাই হোক, একটু পরে মানে আরেকজন আসছে ওই স্যারদের মতো, দেখবেন একটু খুব বেশি হাসে, ও শালা বন্ধুদের মধ্যে সবচেয়ে নামি দামি, 76-এর 73-এর ব্যাস হাসতে পারে খুব ভালো। তো বলছে যে ঠিক আছে এবার দোস্ত তোর পালা, তুই আয়। কবর জসীমউদ্দিন, এইখানে এইখানে ডালিম গেছেন, ও হাসতে হাসতে, এই ঠিক আছে হয়েছে, আপনি উঠুন দয়া করে, ফুটুন, বহুত হাসতেন। এরপরে আরেকজন আসছে, ও আবার মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, হ্যাঁ মানে এরকম ছ্যাঁকা বলা যায় না, তারপরে বলতে হয় আর কি, মানে কীরকম ছ্যাঁকা শোনেন, তার বউকে এত ভালোবাসতো, মানে আদর করতো। একবার হয়েছে কি, ওই বন্ধুর সাথে ট্রেনে করে যাচ্ছিলাম, তো ট্রেনে করে যাচ্ছি, দেখবেন যে ট্রেনের মধ্যে উপরে নিচে জ্যামে, মানে ঈদের সময় তো খুব চাপাচাপি, তো ট্রেনে করে যাচ্ছে, যেতে যেতে ওর বউ বলছে, এই জানো আমার না এখানে একটু ব্যথা করছে, আহারি, ও করছে কি আস্তে করে, ব্যাস ব্যথা ভালো হয়ে গেছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে, এই জানো আমার না আঙ্গুলির এখানে ব্যথা করছে, ও আচ্ছা, এদিক ওদিক তাকিয়ে ব্যথা ভালো হয়ে গেছে। ঠিক কিছু দূর যাওয়ার পরে আবার বলতেছে, স্যার সময় আছে তো একটু, আচ্ছা আচ্ছা, জানো আমার না এখানে ব্যথা করছে, কোথায়? এখানে। আবারও আর একবার ব্যথা ভালো হয়ে গেছে। এই দেখে একটা দাদুর বয়সী লোক, সে অনেকক্ষণ এই বিষয়টা লক্ষ্য করছে, আস্তে করে গিয়ে বলছেন, বাজান আমার একটা সময় দেওয়া যাবে? এই বুড়া দাদা কয় কি, বাবা আমার খুব ব্যথা, একটা সময় দেওয়া যাবে? সবাই তো অবাক, যে মানে ওই যে মেয়ে মানুষটা আবার বলছে যে দাদু কি কয়, তো ওর স্বামী বলছে দাও না একটা বুড়া মানুষ শখ করছে একটা সময় তো দাও। তখন ওই দাদুরে এবার জিজ্ঞেস করছে, ঠিক আছে ঠিক আছে, চুমা দিলে যখন ভালো হয়ে যাচ্ছে তো দাদু তোমার ওই কোথায় ব্যথা বলো, কোথায় চুমা দেবো? দাদু এবার করছে কি, আস্তেই করে লুঙ্গিটা পেছন থেকে উঠায় বলে, বাদা আজ কয় বছর পাইলসের রুগে ভোগছি, একটু চুমা দিয়ে দাও না।
তো এইরকম যারা সুমাসুমি করে তাদেরকে ওই রকম পাইলসের জায়গায় ওই জায়গায় সোমা দিতে হবে, খবরদার। এটা করা পাবলিক প্লেস। যাই হোক, আমরা ছিলাম কবিতা আবৃত্তিতে। এবার করছে কি, যিনি আসছে উনি আবার একটু শরীরে চুলকানি বেশি, তো ওই যে কবিতা আবৃত্তি করতে হবে, সিরিয়াল আসছেন তো এসে আবৃত্তি করছে। ইস, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি, মানে ওই পেছনের জলে। আই দাদু কি কয় কি কয়, ওরে নামাও। হয়েছে হয়েছে, ওর কবিতা খুব ভালো হয়েছে। একই কবিতা এভাবে আবৃত্তি করতে করতে এবার আসছে একটা তোতলা টাইপের, একটু মুখে আটকাই, তো ও এসে এভাবে আবৃত্তি করছেন। হয়েছে, ওইখানে তোর দাদির ডালিম গাছের তলে গিয়ে আটকাই গেছে, তলে গিয়ে আটকাই গেছে স্যার, ওরে আর ছোটা নয় যায়নি ওখানে শেষ। যাই হোক, সব শেষে আমাদের সবার প্রিয় এবং পরিচিত এক গ্রুপ, আপনারা নিশ্চয় জানেন তারা কে। এই স্যার জানেন না, এই সামনে স্যাররা বসে, এর নাম কি রে, এই স্যারের নাম কি, হ্যাঁ কি নাম, বদর স্যার। স্যার খুব ভালো রে, আমাকে একবার ডেকে 100 টাকা দিছে। ওই স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার কেন দিলেন, তো এর মানে কি কেন দিলাম মানে, না স্যার কতজন কত কারণে দেয়, তো তাই জাহাঙ্গীর স্যার দেয় নাই বুঝলি রে, এবার স্যারকে ধরব। যাই হোক, এই প্রকৃতির এক চরিত্রের লোক থাকে, তাদেরকে কি বলে, হ্যাঁ কমন জান্ডার, হিজড়া। তারাও আমাদের সমাজের একটা অংশ, তাদেরকে ভালোবাসবো। তাদের মনটা কিন্তু অনেক ভালো, আমি তাদের নিয়ে থিসিস করেছি তো দেখেছি। আপনারা এই মানুষগুলোকে ভালোবাসবেন, কাছে টানবেন, তাদেরকে একটু যদি বোন বলে ডাকেন বা ভাই বলে ডেকে একটু দেখেন, এক কাপ চা খাওয়ায়, 10টা টাকা দিয়ে ওর ভালো মন্দ জিজ্ঞেস করবেন, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। কারণ এদেরকে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, একটু ভালোবাসা দিয়ে দেখবেন। আবার দেখবেন আমাদের সমাজে পুলিশ ভাই গান গেয়েছে না, পুলিশদের বিজিবিদেরকেও আমরা দেখতে পারি না, বকা দিই মনে মনে গালি দিই, সামনে দিয়ে আসবে দেখবেন একটা সুন্দর করে সালাম দিয়ে হাসি দিবেন, ওই পুলিশ কিন্তু আপনার মোটরসাইকেলটাও ছেড়ে দিবে। কারণ কি, ওরা খুব বেশি আসলে সম্মান চায় মন থেকে, কিন্তু পারে না, ঠিক কি না, হ্যাঁ। তো যাই হোক, এবারে শেষ পরিবেশনা, তো এসেই কবর কবিতা আবৃত্তি করছে। অন্য কেউ থাকলে তোকে বলবো না, যা কবর জসীমউদ্দিন, এই তোর আমার তালে তালে কিন্তু আবৃত্তি করবি, হ্যাঁ সবাই রেডি, হ্যাঁ রেডি। এই কবর, এই তুই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা, উপরে তাকা, ওখানে কি বল, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনে চুনু, এতটুকু তারে ঘরে এনে চুনু সোনার মতন মুখ, এতটুকু তারে ঘরে এনে চুনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতে ভুক, হায় হায় রে দুষ্টি তোরা, যা স্যার গো গেলাম, আসি গো আপু, আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক আরো একবার। ধন্যবাদ এজিএম বিদ্যান ভাইকে। আসলে আমরা জানি যে হাসি সবচেয়ে ভালো, তা না, হৃদরোগের জন্য ভালো না, প্রাণ খুলে হাসলে আপনার একটা করতালি দিবেন না। আব্দুল গনি বিদ্যান ভাইয়ের এই কৌতুকে মুগ্ধ হয়ে আমাদের জাহাঙ্গীর স্যার তেনাকে শুভেচ্ছা উপহার দিয়েছে, আমরা উভয়ের জন্য একটু করতালি দিই না ভাই, ধন্যবাদ। এটা কোনো অর্থ নয়, এটা ভালোবাসা, এক বুক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও আব্দুল গনি বিদ্যান ভাই।